চিকিৎসকরা অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের আরও দুইটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব। স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এসএসসি এইচএসসি এবং এমবিবিএস ডিগ্রিধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং স্নাতক পাশেও এখানে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তো আমরা প্রত্যেকটি পদ সম্পর্কে বিস্তারিত এখন জেনে নিব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক, যেখানে দুটি পদে 14তম গ্রেডে বেতন হচ্ছে 18,300 টাকা। অনূর্ধ্ব 30 বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা, স্নাতক ডিগ্রি বা সমমান সহ কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকে। এরপরে রয়েছে হিসাব রক্ষক 12তম গ্রেডে 19,780 টাকা, যেখানে অনূর্ধ্ব 30 বছর এবং আপনি যদি বিএ অথবা বিবিএস অথবা বিকম সহ বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস ম্যানেজার 13তম গ্রেডে, যদি আপনি অনূর্ধ্ব 30 বছর এবং স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে অফিস ম্যানেজার বা কম্পিউটার অপারেটর, এখানে 15তম গ্রেডে 16,250 টাকা বেতনে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে এবং এইচএসসি সহ কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ হতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট, এখানে ইপিআই, এরপরে রয়েছে ইপিআই টেকনিশিয়ান 11তম গ্রেডে, বেতন হবে 20,450 টাকা, যেখানে আপনি অনূর্ধ্ব 30 বছর হলে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ইপিআই, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ইপিআই, সংশ্লিষ্ট কাজে যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার দিবে। এরপরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে 11তম গ্রেডে অনূর্ধ্ব 30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব বা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাব, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি বা রেডিওগ্রাফার, এখানেও 11তম গ্রেডে, বেতন হবে 20,450 টাকা, এখানে অনূর্ধ্ব 30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে জুনিয়র মেকানিক 11তম গ্রেডে 20,450 টাকা বেতন নির্ধারণ করা হবে। এখানে আবেদনের জন্য এইচএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং মেকানিক বিষয়ে ট্রেড কোর্স, কম্পিউটার এবং অফিস প্রোগ্রাম সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে। এরপরে রয়েছে প্রধান সহকারী 13তম গ্রেড, এখানে সর্বসাকল্যে বেতন হবে 18,200 টাকা, অনূর্ধ্ব 30 বছর হলে এবং স্নাতক বা সমমান পাশে এখানে আবেদন করতে পারবেন। তো এ ছিল প্রথম সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন সেটা জানিয়ে দিচ্ছি। এখানে 25 মার্চ 2020 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 30 বছর, মানে সর্বোচ্চ বয়স পার হয়ে গিয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যে নিয়মাবলী রয়েছে এখানে বলা হয়েছে hsm.teletalk.com.bd ওয়েবসাইটের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন 2 মার্চ 2023 বিকেল 5টার মধ্যে। আমি আবার বলছি, মার্চের 2 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। 334 টাকা আপনার ফি কেটে নিবে টেলিটক থেকে। তো টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন HSM, এরপর স্পেস দিয়ে একটা ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার পর পেয়েছেন সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন, দ্বিতীয় SMS-এ আবারও লিখবেন HSM, এরপর স্পেস দিয়ে লিখবেন YES, এরপর স্পেস দিয়ে একটা পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16222-তে। দুটি SMS-এর মাধ্যমে আপনার আবেদন ফিটি কেটে নিবে এবং আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এরপরে যদি আমি দ্বিতীয় সার্কুলারটি দেখি, দ্বিতীয় সার্কুলারটিও মহাখালী থেকে প্রকাশিত হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম যে পদটি রয়েছে সিনিয়র ইনস্ট্যান্ট শিশু স্বাস্থ্য, এখানে হচ্ছে 6ষষ্ঠতম গ্রেডে, বেতন হবে 65,525 টাকা, যেখানে আপনার বয়স সর্বোচ্চ 37 বছর পর্যন্ত হতে পারে। শিক্ষাগত যোগ্যতা MBBS শিশু স্বাস্থ্য বিষয়ে, DCHS বা MD বা FCPS ও সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনিং কোঅর্ডিনেটর
নবমতম গ্রেডে 35,600 টাকা, যেখানে আপনার বয়স যদি 30 বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন। স্নাতক সম্মান বা স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে। শিশু স্বাস্থ্য চিকিৎসক, যেখানে নবমতম গ্রেডে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে, এবং MBBS শিশু রোগে উচ্চতর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। এরপরে শিশু মনোবিজ্ঞানী, এখানে নবমতম গ্রেডে বেতন হবে সর্বসাকুল্যে 32,300 টাকা, এখানেও 30 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে সম্মান সহ স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে ক্লিনিক্যাল সাইকোলজিতে MPhil ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে ডেভেলপমেন্ট থেরাপিস্ট, এখানেও অনেকগুলো পদ রয়েছে, এখানেও 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ গার্হস্থ্য অর্থনীতিতে শিশু বিকাশ ও সামাজিক সম্পর্কে বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপরে রয়েছে সার্ভিসেস মেডিকেল অফিসার, নবমতম গ্রেডে, এখানে MBBS ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে কোয়ালিটি অফিসার, যেটা নবমতম গ্রেডে, MBBS এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। রিজিওনাল অর্ডিনেটর কোঅর্ডিনেটর, এখানেও নবমতম গ্রেডে, MBBS এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দিবে। তো এখানে আবেদনের জন্য hsm.teletalk.com.bd ওয়েবসাইটের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। 2 মার্চ 2023 মধ্যে বিকেল 5টার মধ্যে আপনার অনলাইন আবেদনটা সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর আপনি চলে যাবেন টেলিটকে, সেখানে আপনাকে 500 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো এই 500 টাকা পরীক্ষার ফি প্রদানের জন্য আপনি টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন HSM, এরপর স্পেস দিয়ে ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার পর পেয়েছেন, সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16322। এরপর দ্বিতীয় SMS করবেন, দ্বিতীয় SMS আবারও লিখবেন HSM, এরপর স্পেস দিয়ে লিখবেন ESYES, এরপর স্পেস দিয়ে একটা পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন 16322। দুটি SMS এর মাধ্যমে আপনার আবেদন ফিটি কেটে নেবে এবং আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি, তার বিস্তারিত ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।